নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। গরম ভাত আর গরম গরম পোস্তর বড়া, এরপর আর কি চাই? এটা পেলে বাঙালি কিন্তু এক থালা ভাত এই বড়া দিয়ে খেয়ে নিতে পারে, আর তা যদি খাস্তা মুচমুচে আর খুব টেস্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ভাতের সাথে ডালেরও দরকার পড়বে না, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভাজা হলেই ভাতটা খাওয়া হয়ে যাবে। চলুন শুরু করি। আমি এখানে 100 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তর যদিও দামটা অনেকই বেশি, তবুও মাছ মাংস না খেয়ে একদিন এরম পোস্তর বড়া দিয়ে ভাত খাওয়া যেতেই পারে। পোস্তটা আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখব। এটা একেবারে রুম টেম্পারেচারের জল, কোনো গরম জল দিয়ে কিন্তু আমি ভেজাইনি। এদিকে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর 8-10 খানা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। লঙ্কার পরিমাণ কম বেশি যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। আর যদি নিরামিষভোজী হন তাহলে কিন্তু পেঁয়াজটাও স্কিপ করতে পারেন। আধ ঘন্টা পর ফিরে এলাম। পোস্তটা বেশ ভালোভাবেই ভিজে গেছে। আমি এর মধ্যে 1 চা চামচ ভেজানো চাল দিলাম। চালটাও আমি 1/2 ঘন্টায় জলে ভিজিয়ে রেখেছিলাম আর বেশ নরম হয়ে গেছে। পোস্তর সঙ্গে আমি চালটা বেটে নেব। আমি এখানে যে পোস্তটা বাটবো সেটা কিন্তু একেবারে মিহি করে বাটবো না, পোস্তটা একটু দানা দানা থাকবে এইরকমভাবে বেটে নেব, ঠিক এইরকম। মিক্সিং জার থেকে আমি এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম 7 মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ আটা দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। সঙ্গে 1 চিমটি কালো জিরে দিলাম। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, এবার আমি মুঠো করে কয়েকটা ভাগে ভাগ করে নেব। আমি এখানে একটা মোটামুটি বড়ার সাইজ দিচ্ছি, আপনারা আপনাদের খুশি মতো বড়া ছোট বড় করতে পারেন। প্রথমে গোল করে নিয়ে তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা পাত্রে কিছু শুকনো পোস্ত আমি নিয়েছি। আমি যে বড়াটা তৈরি করে রেখেছিলাম এবার এই পোস্তর মধ্যে আমি কোট করে নেব। ভাজার জন্য বড়াগুলো একেবারে রেডি হয়ে গেছে। একটা ফ্রাইং প্যানে আমি ভাজার জন্য তেল দিলাম। আমি এখানে কিন্তু ডুবো তেলের বড়াগুলো ভাজছি না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 10টা বড়া তৈরি হয়েছে। মাঝারি আছে, বড়াগুলো আমি ভেজে নেব। আজকের রেসিপি দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি
বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আজকে এই বড়াগুলো আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনার কিন্তু মুখে লেগে থাকবে। আর এইরকম পোস্তর বড়া আমার মনে হয় সব বাঙালির খুব প্রিয়, খুব পছন্দের, তাই এইরকম পোস্তর বড়া একবার হলো বানিয়ে খাবেন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। পোস্তর বড়া বানানোর পর অনেকেরই কিন্তু বড়াগুলো ভেঙে যায়, কিন্তু আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখবেন বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর একটা লালচে কালারও কিন্তু চলে এসেছে। একেবারে রেডি হয়ে গেল পোস্তর বড়া। বড়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি হয়েছে। তাহলে আর দেরি কেন, চটপট বাড়িতে পোস্ত থাকলে বানিয়ে ফেলুন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।